হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি নতুন প্রজেক্ট শেয়ার করব। এই প্রজেক্টটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া। তার রিকোয়েস্টে আমি এই প্রজেক্টটি কমপ্লিট করে তাকে একটি ক্যাড ফাইল সেন্ড করছি। চলুন, কার কাছ থেকে ফাইল কাজটি আমি পেয়েছি সেটা আপনাকে একটু দেখাই। সে আমাকে একটি তার একটি জিপিজি ফাইল প্রদান করছিল আমাকে। সেখান থেকে আমি তাকে অটোক্যাডে কনভার্ট করে তাকে আমি এই কাজটি, এই প্রজেক্টটি কমপ্লিটলি একটি ক্যাড ফাইল তাকে আমি সেন্ড করেছি। চলুন তাহলে আমরা এটাই আপনাদেরকে ড্র করে দেখাই। এই যে আমি এই ফাইলটি তাকে আমি কমপ্লিটলি এই ফাইলটি তাকে আমি দিছি। এখন আপনাদের ওইটা আমি কিভাবে ড্র করছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছিল 15 15, অর্থাৎ 30 ফিট বাই 30 ফিট ল্যান্ডস্কেপটা। তাহলে আমাকে প্রথমে লাইন নিতে হবে, লাইন কমান্ড ইউজ করে 30 ফিট এন্টার, এদিকেও 30 ফিট এন্টার, এদিকেও 30 ফিট এন্টার, 30 ফিট এন্টার। এখন অফসেট নিব 5 ইঞ্চি। এরপরে সিঁড়ি ড্র করব, সিঁড়ি ছিল 7 ফিট, ল্যান্ডিং 3.5 ফিট, 7 ফিট, সরি, ইঞ্চি গেছে। অবজেক্ট 7 ফিট এন্টার, 5 ইঞ্চি অবজেক্ট, ল্যান্ডিং 3.5 ফিট, এখান থেকে ধাপ নিব 10 ফিট, 10 ইঞ্চি করে 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখান থেকে ল্যান্ডিং 3.5 ফিট। অবজেক্ট নিব 5 ইঞ্চি। টিআর শর্টকাট কমান্ডের সাহায্যে ট্রিম করব। এখন এখান থেকে 7 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে যাব 6 ফিট, অবজেক্ট 6 ফিট, পাঁচ ইঞ্চি অবজেক্ট। এখান থেকে যাব 4 ফিট, 5 ইঞ্চি অবজেক্ট, এখান থেকে আসবো 7 ফিট, 7 ফিট, 5 ইঞ্চি অবজেক্ট। টিআর শর্টকাট কমান্ডের সাহায্যে ট্রিম করে দিব। এখান থেকে আসবো 10 ফিট 2 ইঞ্চি, অবজেক্ট, আচ্ছা ওটা পরে দেখাই। আগে আমি নিচে 2টা বেডরুম ড্র করি, 10 ফিট 9 ইঞ্চি, 10 ফিট 9 ইঞ্চি, তার আগে এগুলো আমি ট্রিম করে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। 10 ফিট 9 ইঞ্চি,
অফসেট 5 ইঞ্চি। ফিট 9 ইঞ্চি, 5 ইঞ্চি অফসেট, 14 ফিট 6 ইঞ্চি অফসেট, 14 ফিট 6 ইঞ্চি, 5 ইঞ্চি অফসেট নিব। এটা আমি ট্রিম করব, তারপরে এখান থেকে আসবে 3 ফিট 2 ইঞ্চি। এখান থেকে সেটা দেখলে বেশি ভালো হবে, মনে হয় 4 ফিট। তাহলে আমি সার্কিট, তারপর এটা আমি এক্সটেনশন কমান্ডের সাহায্যে EX শর্টকাট কমান্ড ইউজ করলাম, এর সাহায্যে আমি এই দুইটা লাইন এর সাথে আমি লাগিয়ে দেব। এখন আমি অবশিষ্ট অংশ ট্রিম করব, এখানে 5 ইঞ্চি অবজেক্ট নিব, এটাও ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করে দিলাম। এখন এখানে এখানে আছে 6 ফিট, সরি এটা দেখি, এটা দেখলে বেশি সুবিধা হবে, 4 ফিট 2 ইঞ্চি আছে। তাহলে অবজেক্ট 4 ফিট 2 ইঞ্চি, 4 ফিট, 4 ফিট 2 ইঞ্চি। এখন অবশিষ্ট অংশ ট্রিম করব, সরি এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্লোর প্ল্যানটা ড্র করে ফেলছি। এটা বেডরুম, এটা বেডরুম, এটা স্টেয়ার, আর বাকি কাজ আছে আমাদের উইন্ডো, ডোর, এটাই বাকি কাজ। এখন কিভাবে ফ্লোর প্ল্যান, একটি ফ্লোর প্ল্যান ড্র করবেন সেটা আমি আপনাদের খুব সহজে দেখালাম। এখন এই ফ্লোর প্ল্যান রায়ন ভাই আমাকে একটি ফটোর সাহায্যে, অর্থাৎ জিপিজি একটি ফটো আমাকে প্রদান করেছিল, সেই ফটোর সাহায্যে আমি কিন্তু এই ফ্লোর প্ল্যানটা আমি দাঁড় করিয়েছি। দেখেন তার ফটোর সাথে মিল মেলে কিনা আমার ফটো, আমার অটোক্যাড ফাইলটা, এটা তার রিকোয়ারমেন্টস, তার রিকোয়ারমেন্টস অনুসারে আমি অটোক্যাড ফাইলটি দাঁড় করিয়েছি, হুবহু কিন্তু তার রিকোয়ারমেন্টসের সাথে মিলে যাচ্ছে। সো আপনারাও এভাবে হ্যান্ড স্কেচ বা কারোর পিডিএফ ফাইল থেকে অটোক্যাডে কীভাবে কনভার্ট করবেন আমি যেভাবে দেখালাম, এভাবে কিন্তু আপনারা কনভার্ট করতে পারেন কোনো হ্যান্ড স্কেচ, জিপিজি ফাইল, যে কোনো এনিথিং ফাইল কিন্তু আপনারা এভাবে কিন্তু কনভার্ট করে তাকে ক্যাট ফাইল দিতে পারেন। সো আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।